অতিমারী পরিস্থিতিতে জনসমুদ্রের রাতে চতুর্থম বর্ষে দুর্গোৎসব নয় শুধু দেবী দুর্গাপুজোর ক্ষতি ধারা সম্মেলনে প্রতি বছরই নতুন নতুন ভাবনায় তৈরি দুর্গাপুজো মণ্ডপ এবং প্রতিমা দেখতে মানুষের ঢল নামে দক্ষিণ কলকাতা তীর্ধারা সম্মেলনীতে। কিন্তু এবছর এই সংকটজনক পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে নিয়ম রক্ষাতে হবে দুর্গাপুজো। এবছর তীর্ধারা সম্মেলনী বলছে এই অকাল প্রথম থাক উৎসব নয়, নবরূপে নারায়ণ শিবজ্ঞানে জীব সেবার কথাই বলছে তীর্ধারা সম্মেলনী। তীর্ধারা সম্মেলনীর কর্মকর্তারা জানান এবছর আমাদের বোধহয় একটু অন্যভাবে ভাবতে হচ্ছে, কারণ সবার আগে মানুষের কথা ভাবাটাই সব থেকে বেশি প্রয়োজন। আজকের দিনে দাঁড়িয়ে এই যে করোনা সমস্যা চলছে, ট্রমাটা চলছে, প্রত্যেকের মনে একটা আতঙ্ক, সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় প্রত্যেকেই মানবতার দিক থেকে যদি ভাবি তাহলে বোধ হয় এবছরটা অন্তত একটু ছোট করে সবকিছু করাটাই ভালো। এবছর নবরূপে নারায়ণ সেই বিষয়বস্তুকে সামনে রেখেই একদম সাধারণভাবে মায়ের পুজোটুকু নিষ্ঠাভাবে করছেন ক্লাবকর্তারা। আর এই তীর্ধারা সম্মেলনকে বিশেষ সম্মানে ভূষিত করলেন বিশিষ্ট সমাজসেবী শেখ গোলাম রাব্বানি। আমাদের এমন ভাবে মণ্ডপ হয়েছে যে কিছুতেই দর্শকদের আমরা প্রতিমা দর্শন করাতে পারছি না। আমাদের এই জন্য আমরা এলইডি বোর্ড ভার্চুয়ালি দেখতে পাই সে ব্যবস্থা করেছি। আমি ন্যাশনাল মাইনরিটি ওয়েলফেয়ার ট্রাস্ট, ন্যাশনাল মাইনরিটি ওয়েলফেয়ার ট্রাস্ট, তাদের আমরা ধন্যবাদ জানাই যারা আমাদের পুরস্কৃত করেছেন। এবং সব থেকে বেশি ধন্যবাদ জানাই এই কারণে, যেখানে আজকে ভারতবর্ষে ধর্মে ধর্মে একটা সংঘাতের আবহাওয়া চলছে, সেখানে হিন্দুদের এই উৎসবে ন্যাশনাল মাইনরিটি ওয়েলফেয়ার ট্রাস্ট তারা একটা এই উৎসবে শুধু সামিল হয়েছেন তাই নয়, একটা এই ধর্মীয় অনুষ্ঠানে যারা ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে থাকেন এমন সংস্থাকে যারা ভিন্ন ধর্মের হওয়ার পরেও তাদের তারা সম্মানিত করছেন। যে মেসেজ মাইনরিটি ওয়েলফেয়ার ট্রাস্ট আজ দিয়ে হয় এই ঘর ঘর মে এই বার্তা হম লোক পৌঁছানা হয় কি ইয়া কোই জাত কা উপর ধর্ম কা উপর হম লোক উৎসব হতা নেই হয়। আজ হিন্দু কা উৎসব হয় লেকিন মাইনরিটি ভি ইসকো শামিল হো, জব মাইনরিটি কে উৎসব হোগা তো মেজরিটি কে লোগ হিন্দু হয় ও লোগ ভি শামিল হো জায়েগা। আর হম লোগ এই হম লোগ কা বাঙাল কা পরম্পরা হয় ইয়া ধর্ম কে উপর মানুষ কোই চর্চা নেই করতা হয়, আপনা ধর্ম আপনা পাস লেকিন উৎসব সব কা। A very happy Durga Puja to everyone and to all the viewers of JKB News, Janta TV, 24 Hours and Channel 10. আর আজকে আমরা প্রায় ধরুন 10 দিন থেকে আমরা একটু সার্ভে করছি, আমাদের এক লোকজন এসে সার্ভে করে যাচ্ছে। আর আমরা আজকে ফাইনাল করেছিলাম কি আমাদের ত্রিধারা সম্মেলনী ক্লাবকে এক্সক্লুসিভ আইডল অ্যাওয়ার্ড ন্যাশনাল মাইনরিটি ওয়েলফেয়ার ট্রাস্টের ক্লাব থেকে দেওয়া হয়েছে। আর যেমনি আমার দাদা বললেন কি মাইনরিটি যখন মেজরিটির সঙ্গে আছে, যখন আমাদের মাইনরিটির দরকার হবে মেজরিটি আমাদের সঙ্গে থাকবে, ছিলেন আর আছেও আর থাকবেও। আর আমরা ন্যাশনাল মাইনরিটি ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে সবাই বাঙালির বাসীদেরকে খুবই হ্যাপি পূজা, ভালো ভালো কাটান, সুস্থভাবে কাটান। আর আমরা চাইছি কি আগামীকালে ম্যাডাম অনারেবল চিফ মিনিস্টার ম্যাডাম মমতা ব্যানার্জি, হুইজ আওয়ার বিলভ চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, ওনার হাতটা আরও মজবুত করার জন্য ন্যাশনাল মাইনরিটি ওয়েলফেয়ার ট্রাস্ট ওনার সঙ্গে ছিল আছে আর থাকবে। চিত্র আমরা দেখতে পাচ্ছি, কারণ এখানে প্রতি বছর হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ এখানে মানুষের ঢল পড়ে, এত সুন্দর পুজো হয় এই ত্রিধারা সম্মেলনীতে। সেখানে আজকে দেখুন জনমানব শূন্য, তার প্রধান কারণ হচ্ছে প্যান্ডামিক মহামারী যে রয়েছে করোনা। কিন্তু যে হাইকোর্ট যে রায়টা দিয়েছেন এখানে, সেটা হাইকোর্টের রায়ের উপর তো আমরা কিছু বলতে পারি না, কিন্তু একটাই শুধু বলার ছিল যদি এটা আগের থেকে হতো তাহলে এই যে যতটুকুই খরচা হয়েছে হয়তো এর থেকে অনেক কম করে মানুষের সেবায় কিছু কাজে কিছু টাকা ব্যয় করতে পারত ক্লাবগুলো। সেই এইটা কিন্তু হলো না, এটাই হচ্ছে আমাদের প্রবলেম, এটাই আমাদের দুঃখ যে আর এটা যদি আগে হতো তাহলে কিন্তু অনেক ভালোভাবে সমাজকে সেবা করতে পারতো এই ক্লাবগুলো। আরও কিছু দেখুন এই অনেকগুলো টাকা, প্রচুর টাকা খরচা হয়েছে, কিন্তু যদি কি দর্শকরা ঢুকতেই পারছে না ভেতরে, সেই যদি দর্শকরা ঢুকতেই না পায়, দর্শকরা যদি আনন্দ না পায় তাহলে আর কি এই পুজো এত সাজসজ্জা করে লাভ কি। বছর ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।